সুন্দর হাতগুলি যেন ফুলের মতো দেখা গেছে, মানে সবগুলি হাত এক রঙের দেখা গেছে। মানুষ কিন্তু এক রঙের না, কিন্তু হাতগুলি দেখা গেছে এক রঙের, কারণ এটার একটা হাকিকত আছে। হাকিকত হলো রাসূলের দিন কালো এক ছেলে দেখিয়া রাসূল বলতেছেন, খালি ইসলাম খালি কান দেয় এরকম না, ইসলাম হাসেও। নবী সাহাবীদেরকে নিয়ে হাসি খুশিও করতেন, ইসলামে হাসিও আছে, হাসবেন। নবী বলতেছেন, এই কালামিয়া, কালার আরবি হইল আসওয়াদ, বাংলা কইলাম কালামিয়া, কালা যারা আছেন রাগ হয়ে নামেও কালা হই কালামিয়া আইছে, হুজুর আমারে ডাকছেন, হ ডাকছি যে কারণ আছে কি, তো কালো মানুষ তো বেহেস্ত যেত না, এই বেচারা খারাপ তে কইরা গোস শুরু করছে, হাই 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 উপায় নাই। আরে বোরায়া কয়, হুজুর আপনি খারে রইলেন, এই বেটা গই যাইতেছে কান্দতেছে, আসল কথা কইলে আপনিও কানবেন, কই কি গো বুড়া মানুষ তো বেহেস্ত যাইত, যা করছে খুদা আস্তা হাউজিং এলাকায় লাগাই দিয়ে গেলাম একটা পেস, কালার বুড়া বেহেস্ত নিত না আল্লাহ, নবী কইছে আমার কথা না, দুইজন কান্দে নবী হাসে, এবারে বুড়া কয় হুজুর আপনারে কান্দার দিয়ে আপনি হাসেন, খোবা যান রাহেন আর কান্দেন না, হাসি যে কালাও বেহেস্ত যাইব বুড়াও বেহেস্ত যাইব, কিন্তু বেহেস্ত যাওয়ার সময় কালা কালা থাকতো না, বুড়া বুড়া থাকতো না। আচ্ছা বেহেস্তে আল্লাহ খেদমতের জন্য হুর বানিয়ে রাখছে, এত সুন্দর হুর, আচ্ছা এই বুড়া বেটা দেখলে হুর হুরিরা পছন্দ করবো, আমরা ডাহার কথা কইতেছি না, আমরা গ্রামের কথা কইতেছি, মনোবীরের কাছে বিয়ে হয়ে কইতেছে না, বিয়ে দেখছ আমরা ভাই আমার বাড়ি ওর নেড়েছি গায়া, কত শান্তি জাল্লা লাগছে আমার বাড়ি ওর নি কয়, স্বামী গর্ব করে বলি না, আল্লাহ শুকর আদায় করছি তোমার স্ত্রী হয়ে তোমার ঘরে আইসা, যে শান্তিতে আমি আছি পৃথিবীর আরেকটা মহিলা এই শান্তিতে আছে কিনা সন্দেহ। অন ডিজিটাল যুগের মহিলারা মৌলবি দাড়ি দুড়ি দেখলে বিয়ে হয়ে বইতে চায় না, এর লাগে আল্লাহ সিস্টেম করছে, বুড়া মানুষ নিতাম না, কারণ কোন জানা হুরিরাও যদি আবার নাক শিক্ষা আল্লাহ কি দিল, এটার দাঁত হই নাই, মাঝে মাঝে হাসি খুশিও লাগে, ইসলামে হাসিও আছে কান্দাও আছে, ফালিয়া ধাকু কলিলাও কলিয়া বুকু কাসিরা, সব ইসলাম আছে, ইসলাম এমন একটা ধর্ম খালি গলার চিবাদা ধরে রাখছে এরকম না। আমার নবী নিজেও হাসি খুশি করতেন সাহাবিদের কি নিয়ে, একদিন কি করছে এক বস্তা খেজুর আইছে হাদিয়া, রাসূল খেজুরের বস্তা ঢাইলা বলছে খাও সবাই খাও, কেডা কয়ডা খাইছো হিসাব হইব বিসি কইনা, নবীজির পাশে বইছে নবীজির মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নবী নিজে খেজুর খায়া বিসি নিয়ে আলীর সামনে দিয়া যায়। আচ্ছা তাহলে ইসলামের মধ্যে মজাও আছে কি কর, খালি গলার চিবাদা ধরে রাখে এরকম না, খাওয়া শেষ এবার গন্ত আছে বইনা রেহে সবচেয়ে বেশি আল্লাহর হাবিব জাহানি কইছে বেশি খাইছে, এটা তো আমি না করতারি না, তবে আমার একটা সন্দেহ আল্লাহর হাবিবও খাইছে, উনি কি বেশি সহ খাইছে, ইসলামে আছে না মজা, বিধি মাফিক বিধি মাফিক, ও দুলদান কর বাজায় নাচবেন এটা ইসলাম না। যাই হোক আমি হেদিকে যাচ্ছি না, আসুন ইসলামে মজা আছে, আর যদি ইসলামের মজার বাইরে অন ইসলামিক মজা করেন তার এরকম খবর আছে, বলে হুজুর কেমন এটা কোয়েলাই কি কম না বিশের পাঁচ মিনিট বেশি হইব কষ্ট হইব, যেমন জ্যৈষ্ঠ মাসে আমরাও যখন আমিও যখন হেফজখানায় পড়ি কাঠরের সিজনে চার পাঁচজন ছাত্র মিল্লা কাডল আনতাম, আইনা কাডল ভাইঙ্গা কাডলের খোয়া কুশগুলি বন্টন কিরা খাইতাম, তো একদিন কাডল আনছি পরে আমার দিছে ভাঙবার লাগিয়া ভাইঙ্গা বন্টন কিরা খামু উমা, এটা এমনি খাওয়া শুরু করছে, পরে আমি কইলাম এই
তাহলে আমার বাংলাদেশ লাগা তোরা খাইবে তাহলে আমার খাওয়া তো কমইব এটা কাম কর খাও ঠিক আছে বিসি গুলি আলে দাঁড়াই কেউ বিসি গইনা পয়সা হিসাব করাই আমার আইনটা ঠিক আছে না বাস এক বেটা সিন একটু বড় বইরা ঢোকে হ্যাঁ তখন বিসি সহ খাওয়া লইছে আমার ছাত্র জীবনের কথা বিসি খায়া বিসি কমাইতেছে পয়সা কম দিবার লাগে আচ্ছা এই কাজটা কি মুরব্বীদের মুখে শুনছি সাহেব বন্ধু মিলে কাটল খাইছে এক বন্ধু নাকি এই পয়সা কম দিবার লাগিয়া বিচি সহ খাই দেখো বিচি সহ খাইয়া কাটল খাইছে বেশি বিসি টিসি মিল্লা ফেরে হয়েছে যন্ত্রণা গিয়া গেলাম দেখো পাক খেতাছে না পাক খেত আরে নাইলে খেতার কি জ্যৈষ্ঠ মাস মাতা অমান্য নাইলে খেত বেড়া গিয়া বইছে বরে করে 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 ডাইরেক্ট আল্লাহ রহমত বিসি যা আসিন সব বাইরেছে বাহেনার সাথে একটু পরে জ্যাক মায়া ডল এমন বৃষ্টি নামছে ও বৃষ্টি একবারে পায়খানা দুইয়া বিসি গুলিয়া করে পরিষ্কার করে ফেরে আসে এই বেচারার বিবি গেছেন শাকটু হাইতো আগে গেলাম গ্রামের মহিলারা শাকটু হয় কিন্তু ওখানে তো আল্লাহ রহমত গ্রামে ও গরিব নাই ওখান দনিয়ে গেছে গা ওখান আমরা শাক কিন না খাই আল্লাহ রহমত টু হয়ে খাই না আমরা টাকা ফাড়াইলে আপনারা খাই হ্যাঁ আমরা ফাড়াইলে আপনারা খাই আগে টু হয়ে খাই এই বেচারার স্ত্রী গেছেন শাকটু হাইতো আমি দেখছি অন্য কেউ যে দেখছে এই বিসি নিয়া বিসি না স্বেচ্ছা শাকের সাথে দিয়া সুটকিটা যখন রামছে দুপুরে খাইতে দিছে পরে বেটা খার ক এমন মজা তো একদিনও লাগছে না গো মজাটা এমনে না কাডলের বিসি দি দেউনে মজা হয়েছে তো কাডলের বিসি ভাইলা কই গো কেরে ভাত খেত বাসান কারে ঠকাইবে এ ঠক কইলাম নিজের কপাল ইসলামে মজা আছে খালি গলার চিপাতে দেরা রাখছে আসে আমি শেষ দিকে যাচ্ছি আমার নবী বলছে আমার নবী বলছে এই ইমাম গাজ্জালি লোকটা বেহেশতি বেহেশতে যাওয়ার সময় বুড়া বুড়া থাকতো না কালা কালা থাকতো না সব এক বয়স হইব দাড়ি মুছে থাকতো না সুন্দর হইব এক কালারের হইব বয়স 18 থেকে 20 কোন কিতাব লেখে 20 থেকে 25 এক বয়সের আপনারা বেহেস্তের বাগানে হাত তুলছেন যারা স্টেজে বসে আছেন হেরা রেকাল কাজী গায়েন হাতগুলি যে তুলছেন একটা হাতও কালা দেখা গেছে না সবগুলি হাত একরকম দেখা গেছে এতে বোঝা গেল আজকে বেহেস্তের বাগান কবুল হয়ে গেছে বাজান কিরা এটা তারপর এন্টিনার লাগান লাগান তো সোফে সুলভ করতে কি না ইটা হনে আজ গাওস করতো আমি সাহ চাইতা কই লাভ নাই এটা অন্যদিন কম নাই আজ বাজে যাবে না আছে এটা মধ্যে রাখ নাই আচ্ছা আচ্ছা বাজান খারাপ লাগতেছে আচ্ছা তাহলে আসেন এবার শেষ দিকে যাইতেছি আপনার হাতগুলি সাক্ষী দেয় রাসূল বলছে বেহেশতের বাগান এরা বেহেশতের বাগান হিসাবে কবুল হয়ে গেছে যাই হোক এখন আপনারা বেহেশতের গেটে যাবেন কিভাবে কি করে কি আমল করে একবারে শেষ কথা আমার নবী বলেন আব্দুর রহমানের বাড়ি কোথায় খুঁজে বের করলেন আব্দুর রহমান মারা গেছে যা দেখেন আত্মীয় স্বজন বংশধর আসে খানদানবাসী পাড়া প্রতিবেশীরা আসছে কাফন দাফন করবে ইমাম গাজ্জালি সাহেব আল্লাহর ওলি বড় আলেম ছিলেন উনি বললেন আমিও আব্দুর রহমানের কাফন দাফন জানাজার মধ্যে থাকব হুজুর আপনারে আমরা খবর দেই নাই আব্দুর রহমান একজন সাধারণ কাঠমিস্ত্রি ছিলেন কিতাব লেখে কাঠমিস্ত্রি ছিলেন উনার জানাজার মধ্যে আপনার মতো একজন আলেম আমরা কিভাবে পাইলাম ইমাম গাজ্জালি সাহেব বলেন তোমরা খবর দাও নাই আমার মদিনার নবী খবর দিয়েছে
অবশেষে বলছে কি আমল করেছে নবী তারে জান্নাতি বলে গেছে জান্নাতি বলে গেছে বলুন নবী যদি জান্নাতি কয় যে লোকটাকে এই লোকটা কি কোনোদিন জাহান্নামী হবে কিনা একবার আল্লাহু আকবার কর আল্লাহ মাশহুর সাহাবী জান্নাম আব্দুর রহমান বিড়ালের বাচ্চা পালতো বিড়ালের বাচ্চা কোলে লইয়া নবীর সামনে গেছে আমার নবী দেখা কইয়া আবি হুরাইরা ও বিলের বাপ বিলের বাপ নবী কয় বিলের বাপ আচ্ছা মানুষ কি বিলের বাপ কইতা না নবী তো কইরে সে বিলের বাপ আমার আল্লাহ কয় নবী গো আব্দুর রহমান দা বিলের বাপ কইছো আমি আজ থেকে কিয়ামত পর্যন্ত আব্দুর রহমান কইতাম না তুমি যেটা কইছো আবু হুরাইরা বিলের বাপ আমিও বিলের বাপ হই খুব মানুষের বিলের বাপ কইরে যদি নবী আমার আল্লাহ কবুল করে নাই নবী যারে বেহেশতি কইছে আল্লাহ কি তারে কবুল করছে না আল্লাহ যদি এই মাহফিলের সবগুলি মানুষকে যদি আমার নবীর ভালোবাসায় বেহেশতি কবুল করে নেয় আমার আল্লাহর বেহেশতের জায়গা শর্ট করব না কিছু কাম করুন লাগবো বাসনা করে খালি না কিছু কাম সহজ কাম এটাই শেষ কাঠ মিস্ত্রি বিবির কাছে জিগাই ও কাঠ মিস্ত্রি বিবি তোমার স্বামী কি কাজ কইরা নবীর মুখ থেকে বেহেশতি কথা বাইর করলো বিবি কান্দে আর রাখে হুজুর আমার স্বামী দুইটা কাজ করত আমার জানা মতো দুইটা আমল আমার স্বামী করত একটা আমল হলো কাঠ মিস্ত্রি কাঠের কাজ করে দুই কাঠ একসাথে জোড়া লাগাইবো পরিবেশ করে মাঝখানে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি পিছনের দিকে নেয় লোহার উপর আঘাত করবে হুজুর এমন সময় যদি মসজিদে আল্লাহু আকবার আজানের ধ্বনি হয় আল্লাহর কসম গো হুজুর আমার স্বামী পিছনের হাতুড়ি আর সামনে আনে না পিছনের হাতুড়ি পিছনে পালাইয়া দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যা এই একটা আমল আমি দেখছি হুজুর আর একটা আমল শেষ আমল আর একটা আমল হুজুর আর একটা আমল আমার স্বামী কোরআন পড়া জানে না বাবা রে মাদ্রাসা হয়েছে কোরআন পড়ার সুযোগ হয়ে গেছে কোরআন পড়া জানে না হুজুর এশারের নামাজ পড়ে মানুষ ঘুমায়া যায় খানা খায় আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আইসা আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায় হ একখান কোরআন শরীফ আছে হ হুজুর আমি দেখছি গো আমার স্বামী আসরের নামাজ পড়ে ঘরে আইসা বিছানায় শুই না খানা খাইতে কয় না কোরআন শরীফ তাই না নামায়া বুকের মধ্যে লাগায়া পাগলের মতো কান্দে আর হাত বাড়াইয়া ডাকে আল্লাহ গো কেমন মানুষ বানাইলা আমি তো তোমার কোরআন পড়তে পারি না বুকের মধ্যে লাগাইয়া কান্দে বালিশের উপর কোরআন শরীফ রাইখা পিষ্টা পিষ্টা উল্টা আয়ার চোখের পানি এতিমের মতো জর্জর করে ছাড়ে হুজুর আমি দেখছি কোরআন শরীফের প্রথম থেকে পৃষ্ঠাগুলো উল্টাইয়া কোরআন পড়া জানে না লাইনের উপর আঙ্গুল ঘুরাইতে থাকে হুজুর লাইনের উপর আঙ্গুল ঘুরায় আর বিনাইয়া বিনাইয়া কান্দে এইভাবে তিন চার পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমায় না এ দুইটা আমলের বিনিময় মদিনার নবী এসে জান্নাতের খবর দিয়া যা আজকের এই মাহফিলে দুইটা আমল সহজ কোরআন পড়া জানে না লাইনে আঙ্গুল ঘুরাইয়া কান্দে আজান দিলে সব কাম ফালাইয়া মসজিদের মেহমান এ দুইটা আমল দিয়া নবীর মুখ থেকে জান্নাতি ঘোষণা পাইল আমরা যেন সেই জান্নাতি হই আল্লাহ যেন কবুল করেন সকলে বলুন আমিন শুন এখন দোয়া হবে দোয়ার আগে মাদ্রাসার জন্য আমি দুইটা হাত বাড়াইলাম রাসূল বলছে আমার ঘর নবীর ঘর মাদ্রাসার পক্ষ থেকে যদি কেউ দুইটা হাত বাড়ায় আমি মদিনার থেকে হাতের নিচে দা দুইটা হাত বাড়াইয়া রাখি যে নবীর সুপারিশ ব্যতীত একটা মানুষ আমল করেও জান্নাতে যেতে পারবেন না একটু পকেটে হাত দেন যাই থাকে এক কেজি চাউলের পয়সা হলেও এই মাদ্রাসার ছাত্রদের জন্য এতিমখানার এতিমদের জন্য এখন ওইটেন না এখন ওটাটা ঠিক হবে না টাকা না তাকে না দেন এখন দোয়া হবে একটু পকেটে হাত দেন কার পকেটে কি আছে আর কি এমন যদি কেউ থাকেন হুজুর আমি 10,000 টাকা দেব আমার মা বাবার জন্য দোয়া করবেন এখন যদি লগে নাও থাকে আমরা কাগজের
লেখারা গোপ করে দিয়ে দেন 10000 টাকার একটা মানুষ আছেন এখানে এমন একজন ব্যক্তি এই শহরের মানুষ 10000 টাকা দেওয়ার কথা ওই দিন এক শহরে কালেকশন করছি কবরস্থান নাই কবরস্থানের জায়গা কালেকশন করতে করতে রূপবস্থা নাই এটা আপনার এই বসুন্ধরা গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপে জায়গা নিতে নিতে হুজুর কবরস্থান পর্যন্ত পাইতেছি না এটা যদি আমরা একটা না কইরা যাই মানুষ মাটি দিব কই আপনি একটু কবরস্থানের জায়গা কালেকশন করে দিয়ে যান 1% জায়গার দাম বলে 15 লক্ষ টাকা অবশেষে 42% জায়গা কবরস্থানের জন্য কালেকশন করে দিলাম 30 লক্ষ টাকার উপরে নগদ কালেকশন হয়ে গেছে মানুষ এত আগ্রহ ভালো কাজের জন্য আমি আশ্চর্য হলাম হিসাব করে দেখলাম 5-6 কোটি টাকার মতো কালেকশন হয়ে গেছে আল্লাহু আকবার বলুন আরে জীবনে একটা অ্যাকাউন্ট খুইলা যান না কবরে গেল এই মাদ্রাসায় যতদিন কোরআন তেলাওয়াত চলবে আপনার কবরে আর নেকি পোস্ট থাকবে তাই একটা 10000 টাকার একটা দাগ তারপরে আমি দোয়া করব একটা দাগ আর ভিতরে লোক পাঠিয়ে দেন নগদ দিয়া দেখ নগদ ভিতরে জানতো একটা ব্যাগ থাকে নি ব্যাগ থাকলে মানে পলিথিন দিয়া লোক পাঠিয়ে দেন ভিতরে দেখেন দিব সবাই দিব দেখেন 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা আর 500 টাকা নোট গুলি যে ফগড ঘাটটা দইলা বাইর করে দেবেন টাকা গুলি এটা না বিরক্ত করে চা খাইবেন পান খাইবেন এটা থাকলে খাওন লাগে এটা এটা দেন এটা দেন ফগড দেন এই 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 আমি মাদ্রাসার গোলাম নাই মাদ্রাসার গোলাম নাই মাদ্রাসার গোলাম দেন কম সময় কাজ বেশি হবে দেন বিসমিল্লাহ আল্লাহর নামে হাত দেন আমরা দোয়ার প্রস্তুতি নিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম বাজার একজন মানুষ চাইতাম 10000 টাকা এখন না দেন পরে দিয়ে দিয়ে নামটা লেখান তো একটা নাম লেখান নামটা যখন বই লেই লেছি একটা 10 এর সংখ্যা কই লেছি একটা একটা সোনার চাকা মা বাবার জন্য দোয়া চাইয়া হুজুর বাবা অনেক সম্পত্তি দিয়ে কবরে চলে গেছে এই সম্পত্তির উপর আজকে আমি জমিদার হয়ে গেছি হুজুর মা বাবার জন্য দোয়া করবেন আমি 10000 টাকা মাত্র চাই এতিমখানায় এতিমদের খেদমতে আমি দিয়ে দিব দেখি একটা 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 নেককার সন্তান কে আছেন একটা একটা মা বাবার দরুদি সন্তান 10000 টাকা দিবেন এমন একটা মানুষ চাইছি বেশি না একজনে একজনে দুইজনে মানে আমি হাঁটতে পারবো একটা মানুষ চাইছি বাজার এখন দোয়া হয়ে মাদ্রাসার সেক্রেটারি সাহেব কই আমি ঝাড়ু ভাত খাইছি হ্যান দিয়ে কাম হয়েছে আমার মনে আরো কয়েকজনের বাড়ি খাওয়ানোর কাম আছে না আমার আরো ভাই হইল আবার আইলে অন্তত 10 খানো খামু কমায় কমায় খামু রহিম ভাই যার বাসায় খাইলাম খুব পছন্দ মতে খাইলাম যা পাক করছে মন মতো রুচি মতো লাউডা যা মজা লাগছে তারপরে শরীর মাছ কি কইতাম আর যাক রিজিক যেটা আছে রহিম ভাইয়ের বাড়ি খাইছি তবে রহিম ভাই আমার দাবিটা পুরা করছে এই তিনখানার পক্ষে আল্লাহ যেন তার জীবনের সকল আশা সকল দাবি যেটা অসম্ভব এটাও আমার আল্লাহ সম্ভব করা দেওয়ার ক্ষমতা আছে কিনা এই জাতীয় সব দাবি যেন আল্লাহ পুরা করে দেয় দুনিয়া ও আখেরাতে যেন ভালাই দান করে দেয় সকলে বলুন আমিন আসুন আমরা দোয়ার প্রস্তুতি নেই বলবেন হুজুর রহিম ভাই দিলেন আমরা তো আর যদি কেউ দিতে চাই আমার তো নিষেধ নাই মাদ্রাসায় দিবেন সব আপনি পাইবেন আর যদি একজন মনে করেন হুজুর আমি 5000 টাকা দিলাম খালি 10000 টাকা দিছে এদিকে আপনি আমরা 5000 টাকা নেবেন না 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 এরকম না আমি নিব আপনারা দিবেন মাদ্রাসা দিবেন এর নেকি আপনি পাইবেন আমি তো খালি কদুর কমু এনে এটার লেগে এত সমস্যা নাই আচ্ছা 5000 টাকার একটা দান একজনের দেন তো দেখি 5000 টাকার একটা দান কেরা দিতে পারেন 5000 এটা রুমাল এই যে পাইলেছি মাশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে একটু দাঁড়াইতে হবে রাখেন না আমরা সব পরে এই যে এই যে এই যে বদরু কি নাম এই বদরুকের নাম কি এই সবগুলি মানুষ সাক্ষী হয়ে গেছে রতন মিয়া মোহাম্মদ রতন মিয়া চিনছেন আপনারা চিনেন কিনা না চিনলে নাম্বারটা নিয়ে আসবেন একজনে গিয়া মোবাইল নাম্বার নিয়ে আসবেন মোহাম্মদ রতন মিয়া এই মাদ্রাসা এতিমখানার জন্য 5000 টাকা সবাই বলো মারহাবা এবার একটা সত্য কথা বলবেন রতন মিয়া কাজটা কি ভালো করলো না খারাপ করলো ও রতন সাহেব এই হাজার মানুষ সাক্ষী দিল আপনাকে ভালো কাজ করেছেন যারা বানোয়ার ভাই আব্বা আম্মা দুজন আছেন অসুস্থ দোয়া চাইয়া 5000 টাকা ওষুধ চাইলো না এই মাহফিলের বরকতের আশায় আল্লাহ যেন তার আব্বা আম্মাকে সুস্থ করে হায়াত দেন সকলে বলুন আমিন আমিন রহিম ভাইয়ের আব্বা আম্মা
5000 একটা চাইছি দুইটা পাইছি যাক খুশি হইলাম আর যদি কেউ মনে করেন হুজুর দুইটা নিছেন 5000 পাঁচ ওয়াক্ত নামাজের সাথে মিল পেরা এই কাজটা মিলাইলে মনে সুন্দর হয় আল্লাহ যেন আমাদের নামাজের লোকই কবুল করে তাইলে আর তিন জনে 5000 করে দেন আছে পাঁচ ওয়াক্ত নামাজের লোক একটা মিল করি এরপরে দোয়া সবাই বলেন মারহাবা রহিম ভাইয়ের মা অসুস্থ ওনার বোন অসুস্থ আল্লাহ ওষুধ চাইলেন না এই মানুষের দোয়া এই মাহফিলের বরকতের আশায় 10000 দিলেন আগে এখন ওনার স্ত্রীর নামে দিলেন আরো 5000 আল্লাহ তুমি তোমার কুদরতি চিকিৎসায় শেফা করে দাও সকলে বলো না আব্বা মারা গেছেন আম্মা আছেন আম্মারে হায়াত দেখ যে মার চেহারার দিকে তাকাইলে কবুল হজর নাকি আল্লাহ হায়াত দেখ তার আব্বাকে কবরে শান্তিতে রাখুক সকলে বলুন আমিন মোস্তফা ভাইয়ের 5000 চারজন হয়ে গেছে আর একজন শেষ ভালো যার সব ভালো তার এ সদাইটা কে নেবেন শেষ সদাইটা 5000 5000 টাকা এতিমখানার এতিমের জন্য দিয়ে দিবেন এতিমখানার এতিমের মাথায় হাত দিবেন এতিম খুশি হবে রাসূল স্বপ্ন যুগে দেখা দিবে রাসূল স্বপ্ন যুগে দেখা দিবে কারণ নবী এতিম ছিল জীবনে একটা দিন বাবা বলে ডাকার সুযোগ আমার নবীর পায় নাই তাই শেষ শেষ সদাইটা শেষ কি নাম আব্দুল মুমিন জনাব আব্দুল মুমিন কি সুন্দর নাম জনাব আব্দুল মুমিন 5000 টাকা সবাই বলুন মারহাবা কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া কত ব্যথা কত মার সইলা গো নবী উম্মতের লাগিয়া আবু জাহেল আবু লাহাব রে কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলি মেরে দরুদ ও সালাম বরগ জিদা নবী পর আপনে মুদাম বালাগাল গোলা বেকামা লিখি কশফাত তুজা বিজামা লিখি হাসনত জমিও পেসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ এতিমখানার জন্য যারা দিয়েছেন অত্যন্ত খুশি হয়েছি যারা আমার বাড়িতে গেছেন আমার মাদ্রাসা এতিমখানা দেখছেন আমি জানুয়ারি মাসে প্রত্যেক ছাত্রের নতুন পোশাক দেই 500 পোলাপানের নতুন সাদা জামা কাপড় দেই সব সময় আপনাদের মতো অনেকে কিছু সহযোগিতাও করে তবে এবার জামা কাপড় দিছি সিলির টাকা কিছু বাকি রয়েছে 100 টাকা করে সিলি আমি এতিমদের সিলির টাকায় শরীক হবেন 100 টাকা যদি কারো পকেটে থাকে আপনাদের মাদ্রাসায় দিছেন মাদ্রাসা সারাটাই এক নবীর ঘর কোন নবীর মধ্যে কোনো দুই নাই যদি থাকে মোনাজাতের পরে দয়া করে আমার হাতে হাত মিলাইয়া একটু 100 টাকা একটা নোট দেয়া যাবেন সিলির টাকাগুলো বাকি রয়েছে এখনো দিতে পারি নাই আসুন দোয়া করি দোয়ায় শরীক আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين رب ارحمهما
কামারবায়ানি সবীর রব্বুল আলামিন ও আমার মায়ার আল্লাহ ও আমার দয়ার আল্লাহ মায়ার নজরে কুদরতি নজরে তাকায় দেখো তোমারা দূরের বান্দারা দুইটা হাত বাড়াইছে মাহবুব আমরা গুনাহগার গো আমরা গুনাহগার জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছায় জীবনে বহু গুনাহ